আসসালামু আলাইকুম। ইতালি ফিসা মানববন্ধনে যে সমস্ত ভুক্তভোগী ভাইয়েরা যুক্ত হয়েছিলেন তাদের মধ্য থেকে 5 জন লোককে ইতালি অ্যাম্বাসিতে ডেকে নেওয়া হয়েছে এবং তাদেরকে কিছু নিউজ জানিয়ে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো আমরা সংশোধন খুব দ্রুত করব। এর মধ্যে 1 নম্বর একটা বিষয় জানাইছে যে ইতালি ভিসা যারা ভুক্তভোগী বা নলুস্তা জমা দিয়ে বসে আছেন বছরকে বছর তাদেরকে সর্বোচ্চ 3 থেকে 4 মাস বা 5 মাসের মধ্যে ভিসা দিয়ে দিবে। এই যে একটা সময় তারা উল্লেখ করছে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, এটা অনেকে মানতে পারতেছে না। আমি বলবো ভাই, অনুরোধ করব ভাই, একটু বোঝার ট্রাই করবেন। তারা 3-4 মাস 5 মাস সময় নিছে, এর মধ্যে যারটা অরিজিনাল তাকে ভিসা দিবে, যারটা 2 নম্বর তাকে রিজেক্ট করবে। এখন তারা কথা দিছে, কথা রাখলে আমাদের জন্য আমি মনে করি অনেকটাই ভালো হবে। এখন আমরাও যদি তাড়াহুড়া করে তাদেরকে বলি না 1 মাসের মধ্যেই দিতে হবে, ভাই মুখে বললাম আর হয়ে গেল এরকম না। তাদের কাছে এখন হাজার হাজার লাখ লাখ নুস্তা জমা করা, ফ্যামিলি ভিসা সব সহ, তো এইগুলো তাদেরকে কন্ট্রোল করতে হবে, তারপর আপনাদেরকে ভিসা দিতে হবে। এখন কন্ট্রোল না করেই যদি আপনাকে আপনাদেরকে দিয়ে দেয় তাহলে কিন্তু উল্টা রিয়াকশন হবে, ভিসার বদলে রিজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো তারা যে সময়টা চাইছে আমি মনে করি সেটা তারা ভেবে চিনতে তারা বলছে। এবং আরেকটা বিষয় বলি, অনেকেই এখন বলতেছেন যে ভাই অরিজিনাল নুলুস্তা রিজেক্ট করে এটার কারণ কি? আচ্ছা, অরিজিনাল নুলুস্তা রিজেক্ট করার একটা কারণ তারা কিন্তু বলছে যে ইতালি থেকে, আমার একটা ভিডিও আসবে এই বিষয় নিয়ে, যে ইতালি থেকে অনেক 2 নম্বরই করে অরিজিনাল নুলুস্তা উঠানো হয়েছে কিন্তু মালিকদের ভিতরে একটা ঝামেলা ছিল, সেই সমস্ত নুলুস্তা তারা ধরতে পারলে সেগুলো রিজেক্ট করে দেয়। তাছাড়া অরিজিনাল অথেন্টিক যে নুলুস্তাগুলো আছে সেইগুলো তারা ভিসা দিয়ে দিবে 3-4 মাসের মধ্যে। আমি মনে করি যারা তারা যেই সময়টা চাইছে এটা আমাদের দেওয়া উচিত। ভাই অনেকদিন সময় আপনারা ধৈর্য ধারণ করছেন, এখন শেষ সময় এসে এমন কিছু করেন না যাতে বিপদে পড়েন। মানববন্ধন করছেন 100% রাইট, আমি মানববন্ধনের পক্ষে, মানববন্ধন অবশ্যই করছেন, এটার জন্য অনেক ভালো কিছু আপনাদের জন্য হতে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটা মনে করবেন। তো যাই হোক, আরেকটা বিষয় হলো সুখবর, যেটা যে যারা এখনো পর্যন্ত ভিসা পান নাই, বিশেষ করে 2023-এর ডিসেম্বর পর্যন্ত যারা নুলুস্তা জমা দিয়েছেন, এর পরের বিষয় না, 2023-এর ডিসেম্বর পর্যন্ত যারা নুলুস্তা বিএফএসে জমা দিয়েছেন, এদের মধ্যে যারা এখনো পর্যন্ত ভিসা পান নাই তাদের জন্য একটা সুসংবাদও কিন্তু এম্বাসি থেকে বলে দিছে। সেটা হলো তারা একটা, ভাই একটা কথা বললে সেটা বুঝে নিতে হবে তারা কি বলে। তারা কিন্তু ঘন্টায় ঘন্টায় আমাদের মতো এভাবে এসে লাইভে কথা বলবে না, তারা ছোটখাটো কথা দিয়ে উদাহরণ দিয়ে বলে দিবে, সেটা আপনাদের বুঝে নিতে হবে। তারা একটা কথা বলছে, যাদের নুলুস্থা 2 নম্বর তাদেরগুলো কিন্তু দ্রুত রিজেক্ট করে দিয়ে দেওয়া হচ্ছে বা দিয়ে দিছে, কিন্তু যাদেরগুলো অরিজিনাল তাদেরগুলোই জমা করা আছে, তাদেরগুলো অনেকের ভিসা সিল লেগে আছে, সেইগুলো আটকা আছে, সেইগুলো ধীরে ধীরে সবাইকে ডেলিভারি দেওয়া হবে, এরকম একটা কথা কিন্তু উল্লেখ করছে। আর এই বিষয়গুলো আশা করি 2-1 দিনের মধ্যেই কিন্তু তারা সবাই আলোচনা করে তাদের ইতালির এম্বাসির ওয়েবসাইটে বা ফেসবুকে দিয়ে দিবে। কারণ আপনারা আজকে আন্দোলনে নামছেন, তারা চাইলেই ফেসবুকে এসে পোস্ট করে দিতে পারে না, তারা তাদের মেন গোড়াঘর থেকে একটা লিখিত আপনাদেরকে দিয়ে দিছে মানববন্ধনে যে সমস্ত ভুক্তভোগী ভাইয়েরা আছেন তাদেরকে, এখন তারা এটা নিয়ে আলোচনা করে ফেসবুকে বা তাদের ওয়েবসাইটে পোস্ট করে দিবে। আশা করি আমাদের জন্য বা যারা, আশা করি যারা ভুক্তভোগী ভাইয়েরা আছেন আপনাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হলো, এই মানববন্ধন নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছেন, এখন ভিসা রিজেক্ট করে দিবে, এটা করবে এটা করবে। ভাই একটা কথা বলি, যাদেরকে রিজেক্ট করার 2 নম্বর ধারণ করতে পারবে, যাদের নুলুস্তা 2 নম্বর তাদেরকে রিজেক্ট করবে, কারণ 2 নম্বর নুলুস্তায় তো তারা ভিসা দেওয়ার জন্য বসে আসে না। 2 নম্বর নুলুস্তায় আপনাকে ভিসা দিবে মামু বাড়ির মোয়া না, এটা ঠিক আছে, অরিজিনাল ভিসা অবশ্যই আপনারা পাবেন, সময় দেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এখন অনেকে বলবেন ভাই 4-5 মাসের মধ্যে তো ভিসা দিয়েই দিত, এই মানববন্ধন করার কি আছে? ভাই পিছনে 1.5 বছর যাবত মানুষ অপেক্ষা করতেছে, দেয় না। এখন আজকে মানববন্ধনের পর তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিছে, এবং কি সেই মানববন্ধনে এরকম কথা বলছে যে যদি এর মধ্যে আমরা সঠিকভাবে ভিসা দিতে না পারি তাহলে তারপরে আপনারা যেই পদক্ষেপ নেবেন নিন। তার মানে এরা কিন্তু, এরাও কিন্তু শেষবারের মতো সতর্ক হয়ে গেছে। তো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এখানে এই বিষয়গুলো নিয়ে আর বাড়াবাড়ি না করি, মানববন্ধনে যারাই আছেন সঠিক একটা তাদের থেকে একটা ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা যার যার অবস্থানে ফিরে যান। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।